হ্যালো মনুরা, সামনে সাঁকরাইন আইতে আছে, তো চলো মনুরা মোরা সাঁকরাইনের জন্য কিছু ঘুরি বানাই। তো মনুরা, সবচেয়ে জরুরি হলো একটা 12 সেন্টিমিটারের এরম একটা কাগজ নেবেন, এইটা এরম লম্বা করে, তারপর পেন্সিল নিয়ে আসবেন। আই নেই, দেখেন একদম এরম যেরকম ঘুড়ি বানায় নর্মালি ন্যাচারাল ঘুড়ির মতো, এরম উপরে দিয়ে একটা টাইনে দেবেন। দেখছেন কি সুন্দর দেখা যাইতে আছে মনু? পুরো সেম এরম করে লবেন, মুই আরো গাঢ় করে লইতে আসি যেন ঘুড়িটা আরো ভালো দেখা যায়, বুঝছো? সামনে সাঁকরাইন পার্টি, সবাই পার্টি করবা, কই কই করবা কইয়ে দিও মোরে কমেন্টসে। হ্যারপর এরম দুইটা চক্ষু আঁকবো ডিম্বাকার চক্ষু, হ্যারপর মাঝখান দিয়ে আবার কালা কালা ডিমু দাঁড়ান দেখাইতে আসি, হ্যারপর উপর দিয়ে বুড়ু দেমো, একটা ইমোজি ইমোজি না হল দেখামো আপনারে খারণ আমি দেখাইতে আসি, হ্যারপর নিচে দিমো একখান সুন্দর দেখে মুখ, আরে মুখটা হইলে না, দাঁড়ান আমি আরেকবার দিই। এই যে দেখেন, এই যে দেখেন, ও আলাই মজি এরা ও করে আসে, হ্যারপরে উপরে সোহে দেবো মনি, একখান মনি লাগাই দেবো, পুরোটা কালা করে দেবো। দেখেন মনুরা কেরম কালা করতে আসে, দেখছো মনুরা কি সুন্দর লাগতে আসে, কি সুন্দর ইমোজি হয়ে গেছে। এরপর এর পাপড়ি বুড়ু বুড়ু দিয়ে দিতে আসি, পাপড়ি দিয়ে দিতে আসি, দেখলেন কি সুন্দর দেখা যায়। এরপর কালার পেন লয়ে এলাম, এবার জিব্বাটা লাল করে দিলাম, সসরাস বিশ্বাস জিব্বা লালই হইয়ে থাকে। হ্যারপর মনুরা এই দেখেন, এটা দিয়ে মুই পাশ পাশ দিয়ে কি সুন্দর সুন্দর ছোট ছোট স্টার একটি দিতে আসে, এটা কিন্তু হুদায়নি ডাক্তার আনতে আসে না, এটা একটা স্টার, আপনার ভিডিও শেষে দেখতে পারবেন। দেখছেন কি সুন্দর লাগতে আছে, হ্যারপর মুই ওই ছোট ছোট দুইটা ডিম্বাকার করে নিয়েছিলাম, কাটতে লইছি, এটা আপনারা পারবেন, এটা খুবই নর্মাল অ্যান্ড ইজি। সো এটা দুই গালের দুই মাঝখানে দিয়ে দিলাম, এই দেখেন কি সুন্দর লাগতে আছে, কি কিউট লাগতে আছে মনুরা, দেখছো? এরপর যে মাঝখানে দাগ টাইনে নিবে একটা, দেখেন এই যে স্কার সাজে মুই দাগ টাইনে লইলাম, যেন ফিলিংসও ঘুরি ঘুরি লাগে, এটা সাইডে রেখে দিলাম। এরপর এরম একটা কাগজ নেবেন, নিচে অংশে দেখেন এই পাটে একটু কাটবেন আর ওই পাশে একটু কাটবেন, দেখেন এরকম ত্রিভুজ ত্রিভুজ হয়ে যাবে, মাঝখান দিয়ে আরেকটা ত্রিভুজ কেটে লবেন, মাঝখান দিয়ে ভাগ করে লবেন, মানে এরম এরম, বুঝছেন? আরে খারাপ মাইন্ডে লইয়েন না। দেন দুই পাশে দুইটা লাগাই দেবেন মনুরা, দেখতে আসো মনুরা সাঁকরাইন পার্টিতে কি করছো তোমরা মগরে কিন্তু কবা, বুঝছো? হ্যারপর দেখো মনুরা এই যে নিচের অংশে দেখতে আসো, নিচের অংশে এই অংশে ও এরকম একখান লাগাই দিমু, এই দেখো, কিন্তু এইটা হইবে একটু বড়, এই দেখো মনুরা কি বড় লাগ বড় করবা, এই যে নিচের অংশটুকু কোনা গাছে করে কাটতে লইতে আসে মনুরা, হ্যারপর পিছের অংশে লাগাই দিমু গলু ধারা, দেখছো কি ইজি, তোমরাও এরম ইজি ইজি জিনিস পারবা, তুম বুঝছো মনুরা? দেখছো কি সুন্দর হয়েছে ঘড়ি, এটা কাইট, এটা আকাশে ওরে, তুমি চাইলে উড়িতে পারো, দেখছো কি সুন্দর হয়েছে। এরম একটা রশি নিমু কালা, এটা উলে রশি, হ্যারপর এই অংশে কাটতে লইতে আসি, বড় রশি লাগবে, এরম কেমন এটা টাইনে লম্বা করতে আসি, এই গুছে রাখি। হ্যারপরে এই রশির এই যে দেখতে আসেন, এখানে মুই এই টেপ দিয়ে লাগাই দেবো খানান দেখাইতে আসে, এই যে দেখেন খারান খান আর কি দেখ খারান দেখাইতে আসে, এই যে এই যে দেখছেন এরম এরম করে লাগাই দেবেন, প্রত্যেকটাই এমনি লাগাই দেবেন, সমান করে লাগাই দেবেন, যেন জিনিসটা খুবই সুন্দর দেখা যায়, বুঝলে মনোর? এই সাঁকরাইন পার্টি আইলেই মোরা আকাশে ঘুরি উড়াই, কেমন সুন্দর দেখা যায় কন, এটা বাঙালি জাতির একটি নতুন একটি উৎসব, যেটা ভালো। দেখছেন কি সুন্দর লাগতে আছে মোর, বিভিন্ন টাইপের ইমোজি বানাইয়ে থুইছি মুই, ইমোজি টাইপের ঘুড়ি, ওয়াহ কি সুন্দর লাগতে আছে। সাঁকরাইন পার্টি কে কেমন কাটাইছে মোরে কয়ো মনুরে।